আমাদের তো অধিকার আছে, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশে আমরা বড় হয়েছি, এদেশের বাতাসে আমরা বড় হয়েছি। তোমরা দেশটা করছো কামাই আর আমরা সব ঘর জামাই, এটা ভাবার সুযোগ নাই। কেউ যদি দেশে কার্ল মার্কস, আব্রাহাম লিংকন, লেনিন আর মাও সেতুংয়ের দিকে আহ্বান করার অধিকার রাখে, আমরা আল্লাহ তার রসুলের দিকে জাতিকে ডাকার আহ্বান রাখি। আল্লাহর দিকে এবং তার রসুলের দিকে জাতিকে ডাকার অধিকার আমরা রাখি, ঠিক না? বেঠিক বলেন। অতএব আমাদেরকে বাধা দিবেন না, জোয়ার আরো বাড়বে। আমি বরিশাল মাঝে মাঝে বক্তৃতে বলি, বরিশালের লোকের একটা আঞ্চলিক খাসলাত আছে, গোসল করার পরে তেল না মাখলে চলে না। তা বরিশালের শ্বশুর গেছে ঢাকায় জামার বাড়ি বেড়াইতে, অ্যাটাচ বাথরুম, বাথরুমের ভিতরে সানসিল শ্যাম্পু, কালারটা কিছুটা সরিষার তেলের মতো ভাব, তাই না বা? এখন গোসল করার পরে মিয়া মনে করছে এটাই মনে হয় সরিষার, যতই মাখে ততই ফেনা হয়। এটা ফেনা বলেন তো আপনারা? ততই ফেনা হয়, আরো জোরে মাখে আরো ফেনা হয়, গামছা দিয়ে ডলে দেখে আরো বেশি ফেনা হয়। এক পর্যায়ে দরজা খুলে বলছে জামাই এটা কোন কোম্পানির তেল, জীবনে এত তেল মেখলাম বরিশালে কোনোদিন ফেনা হলো না, তোমার এই তেল গামছা দিয়ে ডলার পরও ফেনা হলো। জামাই বলছে আব্বা ওটা তেল নয়, ওটা সানসিল শ্যাম্পু, ওটা যতই ডলা দিবেন ততই ফেনা হবে। আল্লাহর কোরআনকে কালমাস, আব্রাহাম লিংকন, লেনিনের মাওর সাথে তুমি কিতাব মনে করবেন না, এটা আসমানি কিতাব, এটা প্রচারের যতই বাধা দিবেন বাদ ভাঙার জোয়ারের মতো আল্লাহর কোরআনের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে এই মুকামে। পরিস্থিতি ভালো না, পরিস্থিতির দিকে তাকিয়ে মধ্যে মুমিনরা কথা বলবে না, বরঞ্চ পরিস্থিতি মধ্যে মুমিনদের দিকে তাকিয়ে থাকবে, ঠিক না? ঠিক বলেন। Our time any time before the end the billion never test of death buttons kapurushera mittur purbe bahubar more ek pitar rokte moddhe momin ekbari mittu boron kore Khalid bin Walid islamer itihasher shreshtho juddha kintu shahadat tar nasibe hoy nai karon shahadater mittur faisala jomine hoy na shahadater mittur faisala hoy asmane je jibon allah diyechen যে জীবন আল্লাহ দিয়েছেন, যে জীবন আল্লাহ দিয়েছেন, এই জীবন যদি আল্লাহর কোরআনের কথা বলার কারণে চলে যায়, আমার জন্মের সত্যিকার তো সেখানে। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা, একটু চিল্লায় বলেন অর্থটা কি? মানুষের মর্যাদা বেশি নাকি মাকড়সার মর্যাদা বেশি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছে আমি মানুষের মর্যাদা, রেসপেক্ট, অনারকে বেশি করে দিয়েছি, সম্মানকে বেশি করে দিয়েছি। কোরআন নাজিল করলেন আল্লাহ মানুষের কাছে নাকি মাকড়সার কাছে? ভাইরা একটু জোরে জবাব দেন না, এতগুলো মানুষ বাঘের বাচ্চার মতো গর্জন করে কথা বলেন, আজ আমরা নির্যাতিত হব, নিপীড়িত হব, নিষ্পেষিত হব, বছরের পর বছর বিনা অন্যায় কোরআনের কথা বলার কারণে মিথ্যা মামলার ঘানি নিয়ে টেনে আপনাদের সামনে কথা বলবো, আর আপনারা চুপ করে নীরব দর্শকের মতো যদি দেখেন, আল্লাহর কসম আদালতে আখেরাতে আপনারা আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। এই জন্য কথা একটু জোরে জোরে বলবেন। কোরআন নাজিল করলেন আল্লাহ মানুষের কাছে নাকি মাকড়সার কাছে? আল্লাহ কোরআন নাজিল করলেন মানুষের কাছে, মানুষের মর্যাদাও বেশি, তাহলে মাকড়সার নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করে মাকড়সা দিয়ে আল্লাহ কেন তাআলা আল্লাহ তাআলা কেন ওয়াজ নসিহত করলেন? প্রশ্ন আছে কি না? এই সূরার নামকরণ সম্পর্কে সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت আরো জোরে বলেন, এক একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা করব, তখন আর ইশারা করব যখন আল্লাহু আকবার আওয়াজ দিবেন, তখন রাজি আছেন কারা কারা একটু দোয়া তুলে আল্লাহকে দেখান। ভাইরা আমার আধুনিক বিশ্বে পর্যন্ত এসে পৃথিবীর যতগুলো বিজ্ঞানের শাখা এবং প্রশাখা আছে, সমগ্র শাখার প্রশাখার মধ্যে সর্বোচ্চ শাখার নাম হচ্ছে মহাকাশ বিজ্ঞান। আমেরিকার নাসার বৈজ্ঞানিকরা আরো প্রায় 65 বছর পূর্বে তারা চাঁদের মাটিতে পা রেখেছে,
কসম আল্লাহর, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক চাঁদের ওপাশে আজও যেতে পারে নাই। বিজ্ঞান সর্বোচ্চ পৌঁছেছে চন্দ্র পর্যন্ত, কিন্তু আল্লাহর কোন গোলাম যদি এই মাটিতে এই মুহূর্তে বসে একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, চন্দ্র সূর্য ছাড়িয়ে সপ্ত আকাশ মাড়িয়ে সরাসরি সে আওয়াজটা আমার আল্লাহর আরশে মহল্লায় পৌঁছায় যায়। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, দিয়ে হুংকার করে চিৎকার আরো একবার বলছি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দূনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করে যারা মাকড়সার মতোই তারা। চিৎকার করে বলেন তো আমাদের অভিভাবক কে? আল্লাহ না, কিন্তু শব্দটা আল্লাহ, মুখটা গোল হবে আল্লাহ, বলেন আল্লাহ। ভাইরা আমার, আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন তোমরা যারা আমি আল্লাহকে রব বলে গ্রহণ করেছ, আমার নবীকে যারা আদর্শ নেতা হিসাবে মেনে নিয়েছ, আমার কোরআনকে যারা সংবিধান রূপে মেনে নিয়েছ, তারা শুনে দেখে দাও, আমি তোমাদের রব ঘোষণা করলাম, আমি নিজেই তোমাদের বন্ধু হয়ে গেলাম। প্রকৃত বন্ধু কে? বিপদের দিন উপকার করে যে প্রকৃত বন্ধু হলো সে, কারণ সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারোর নয়। বিপদের দিন খুঁজে পাওয়া যায় না যার প্রকৃত বন্ধু বলে দাবি করা মানায় না তার। আল্লাহ বলেন তোমরা আমাকে রব বলে মানবে, আমাকে রুবুবিয়াতের স্বীকৃতি দিবে, আমার জমিনে ফেরাউন আর নমরুদ এবং তাদের উত্তরসূরিদের রক্ত চক্ষুকে অপেক্ষা করে আল্লাহু আকবারের আওয়াজ দেওয়ার কারণে জমিনে তোমরা নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, আর আমি তোমাদের রব সহ্য করব সব, এইটা হতে পারে না। বান্দারে জেনে রেখে দাও, ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, তোমাদেরকে অন্ধকারের রাষ্ট্রজালে বন্দী করবে যখন, আমি আল্লাহ নিজেই তোমাদের আলোর পথটা দেখায় দিব তখন। বিশ্বনবী সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আফ্রিকার বুকে কালেমার পতাকা উড্ডয়ন করার জন্য রওনা শুরু করে দিলেন, যখন সামনে বিশাল নদী পড়ে গেল তখন হযরত সাদ ডাক দিয়ে বলল সঙ্গী সাথী, এখানে নিভে যাবে কি ইসলামের বাতি? সাথীরা ডাক দিয়ে বলল সেনাপতি, আমরা মুসলিম জাতি, কোনো বাধা থামাতে পারে না আমাদের গতি। দেখছি সামনে বিশাল নদী, খরস্রোত হয় যদি আপনি রওনা শুরু করে দেন, সঙ্গে আছে আমাদের মজবুত ইমান, যার পদতলে পিষ্ট হয়ে যাবে AK-47 গোলা বারুদ মিসাইল আর কামান, ওরা তো সামান্য কাফের বেঈমান। রওনা করলেন শুরু, আল্লাহকে মানলেন গুরু, লিল্লাহে তাকবীর বলে ঝাঁপিয়ে পড়লেন সমুদ্রের কিনারে, মাছগুলো অস্ত্রের মুখে মুখ দিয়া পার করে দিল পারে। একটা পানির পর ছিল পড়ি, একটি পানির পর ছিল পড়ি, মাছ একটা তৎক্ষণাৎ ছেড়ে সমুদ্রের কিনারে দিল তলি। এই সংবাদ পৌঁছায় গেল আফ্রিকায়, সেদেশের প্রেসিডেন্ট পড়ে গেলেন বড় বেকায়দায়, ডাক দিয়ে বলে আমার দেশের মানুষ হইও না তোমরা ব্যবস, ওই যে পাশে আছে আফ্রিকার জঙ্গল, ওই জঙ্গল হতে দেবে না মুসলমানদের মঙ্গল, থামিয়ে দেবে ওদের ইসলাম নামের নাঙ্গল। আল্লাহ ডাক দিয়ে বলে উলে ইকাল আনআম বালহুম আদাল, ক্ষমতার দাপটে আল্লাহর ইসলামের অগ্রযাত্রাকে বুঝেও না বুঝার ভান করে থামাইতে চায় যারা, আল্লাহর ভাষায় চতুষ্পদ রাম ছাগল তারা।
সেম কোয়ালিটি অফ অ্যানিমাল, উলাইকা কাল আনাম। আল্লাহ বলছে শুধু তাই না, বাল হুমা দল, কোন কোন ক্ষেত্রে তার চাইতে নিকৃষ্ট। বক্তব্য আমার না বক্তব্য আল্লাহ? জোরে বলেন বক্তব্য কার? বিশ্বনবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিরক্তি আসতেছে আপনার? উঁচু টিলার পরে দাঁড়ালেন, বক্তৃতা করা শুরু করলেন। রে জঙ্গলি পানিরা, আমরা আল্লাহর নবী সাহাবি এসেছি মদিনাতুল মুনাওয়ারা থেকে একটা কর্মসূচি হাতে নিয়া। ওই কর্মসূচি আমরা নিজেরাও তৈরি করি নাই, ওই কর্মসূচি আমাদের ঘরের স্ত্রীরাও তৈরি করে আমাদের হাতে দেয় নাই। এক কথায় পৃথিবীর কোন মানব রচিত কর্মসূচি নিয়ে আমরা আসি নাই, ওই কর্মসূচি আমাদের হাতে দিয়েছেন যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি। আর সে কর্মসূচির নাম আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। চিৎকার দিয়ে বলেন সৃষ্টি কার? সর্বশক্তি নিয়োগ করে বলেন আইন চলবে কার? বিস্তীর্ণ মহাকাশকে সৃষ্টি করেছেন, কথা বলেন প্রিয় ভাইরা, এ জমিনকে সৃষ্টি করেছেন, বৃষ্টির প্রয়োজন হয় যখন, কে বৃষ্টি নাজিল করে তখন? ওয়া আনজালা মিনাস সামাঈ মাআ ফা আখরাজা বিহি মিনাস সামারাত। বৃষ্টির প্রয়োজন হয় যখন, কে বৃষ্টি নাজিল করে তখন? আসমান যদি আল্লাহর হয়, জমিন যদি আল্লাহ দেয়, বৃষ্টি যদি আল্লাহ দেয়, সেই বৃষ্টিতে জমিন উর্বর হয়, আর উর্বর জমিনে যখন আমরা বীজ বপন করি ফসল হয়, সেই ফসল আমাদের আহার হয়, তাহলে আসমান আল্লাহর, জমিন আল্লাহর, বৃষ্টি আল্লাহর, ফসল দিলেন যিনি আল্লাহ তিনি। চিৎকার মেরে বলেন তো আইন চলবে কার? সমস্যাটা এখানে, এখানেই সমস্যা। এই সংসারে একটি তেল সরিষার তেল ছিল যতদিন, কোনো সমস্যা ছিল না ততদিন। এই যখন থেকে আবিষ্কার হলো সয়াবিন, যত ঝামেলা সেই দিন। ছোটকালে দেখতাম শুধু একটি তেল ছিল পরিবারে, সরিষার তেল। একই তেল দিয়ে দুনিয়া সব কাজ, ঠিক কিনা? খাওয়ার সময় রান্না করতো সরিষার তেল, মাথায় দিত সরিষার তেল, শরীরে মাখতো সরিষার তেল, ব্যথা লাগলে মা মালিশ করতো সরিষার তেল। কিন্তু এখন এক সংসারে তেল হয়ে গেছে পাঁচটা, রান্না করে সয়াবিন, মাথায় দেয় হিম কুসুম, শরীরে দেয় জলপাইয়ের তেল, কথা কয় না, ভত্তা করে সরিষার তেল, আমার বাইরে আরো কত কিছু। আল্লাহর বেসার, আল্লাহর বান্দার নামে 30টি মামলা, আল্লাহ 30 দিন তারে কোর্টে হাজিরা দিতে হয়। সরিষার তেল আনে তো সয়াবিন তেলের কত মনে থাকে না, সয়াবিন তেল আনে তো জলপাইয়ের তেল নাই। আল্লাহ 30টা দিন স্বামী স্ত্রীর মধ্যে যেমন গ্যাঞ্জাম লেগে থাকে, আজও সমাজের অবস্থা তাই। মসজিদ চলে আল্লাহর আইন দিয়ে, আর সমাজ চলে শয়তানের আইন দিয়ে। সংসারে দুইটা তেল হওয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে যেমন আল্লাহ 30টা দিন ঝগড়া, জমিনে মসজিদ চলছে আল্লাহর আইন দিয়া, আর সমাজ চলে ডাইরেক্ট শয়তানের আইন দিয়া। এই কথাগুলো আমরা বলি বলে আজ আমরা অপরাধী। আমাদেরকে বলে ফিচ্চিরা জায়গা, আমাদের তালিকা হয় নামে, আসরের নামাজের প্রস্তুতি নিচ্ছে। একজন আমাকে টেলিফোন করছে, মাহবুব ভাই কোথায়? আমি কই বাসায় নামাজের প্রস্তুতি নিচ্ছি। দ্রুত নেটে ঢোকেন, আমি কই কি হয়েছে? কই 116 জন আলেমের তালিকা তৈরি করছে, আপনার সিরিয়াল নাম্বার 25। তোমারও তালিকা তাবিজ করে গলায় ঝুলাই রাখো, ওদের আর সময় নেই, এখন আমাদের সময়, আমরাই সিরিয়াল করব। এদেশে কারা কোরআনের কথা বলতে বাধা দিয়েছে? আমরাই তালিকা তৈরি করব, কথা বলেন না কেন প্রিয় ভাই? এই কথাগুলো বলি, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে, এই কথাটা বলা কি আমাদের অপরাধ? মানুষ যদি কাল মার্কসের দিকে মানুষকে ডাকতে পারে, লেলিনের দিকে ডাকতে পারে, মাও সেতুজুঙের দিকে ডাকতে পারে, যাদের জীবনের অর্ধেক কেটেছে মদ খেয়ে, এই মদখোর তারিখোর জুয়াখোর এদের দিকে মানুষ ডাকতে পারে, আমরা কেন আল্লাহর দিকে মানুষকে ডাকতে পারবো না? আমাদের তো অধিকার আছে, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশে আমরা বড় হয়েছি, এদেশের বাতাসে আমরা বড় হয়েছি,
তোমরা দেশটা করছো কামাই আর আমরা সব ঘর জামাই, এটা ভাবার সুযোগ নাই। কেউ যদি সে কালমার্ক্স, আব্রাহাম লিংকন, লেনিন আর মাও সেতুংয়ের দিকে আহ্বান করার অধিকার রাখে, আমরাও আল্লাহ তার রসুলের দিকে জাতিকে ডাকার আহ্বান রাখি। আল্লাহর দিকে এবং তার রসুলের দিকে জাতিকে ডাকার অধিকার আমরা রাখি, ঠিক না? ঠিক বলেন। অতএব আমাদেরকে বাধা দিবেন না, জোয়ার আরো বাড়বে। আমি বরিশাল মাঝে মাঝে বক্তৃতা বলি, বরিশালের লোকের একটা আঞ্চলিক খাসলাত আছে, গোসল করার পরে তেল না মাখলে চলে না। তা বরিশালের শ্বশুরকে যে ঢাকায় জামার বাড়ি বেড়াই, অ্যাটাচ বাথরুম, বাথরুমের ভিতরে সানসিল শ্যাম্পু, কালারটা কিছুটা সরিষার তেলের মতো ভাব, তাই না বা? এখন গোসল করার পরে মিয়া মনে করছে এটাই মনে হয় সরিষার, যতই মাখে ততই ফেনা হয়। এটা ফেনা বলেন তো আপনারা? ততই ফেনা হয়, আরো জোরে মাখে আরো ফেনা হয়, গামছা দিয়ে ডলে দেখে আরো বেশি ফেনা হয়। এক পর্যায়ে দরজা খুলে বলছে জামাই এটা কোন কোম্পানির তেল, জীবনে এত তেল মেখলাম বরিশালে কোনোদিন ফেনা হলো না, তোমার এই তেল গামছা দিয়ে ডলার পরও ফেনা হলো। জামাই বলছে আব্বা ওটা তেল নয়, ওটা সানসিল শ্যাম্পু, ওটা যতই ডলা দিবেন ততই ফেনা হবে। আল্লাহর কোরআনকে কালমার্স, আব্রাহাম লিংকন, লেনিন আর মাওর সাথে তুমি কিতাব মনে করবেন না, এটা আসমানি কিতাব, এটা প্রচারে যতই বাধা দিবেন বাদ ফানার জোয়ারের মতো আল্লাহর কোরআনের পক্ষে গরজোয়ার সৃষ্টি হবে এই মুকামে। পরিস্থিতি ভালো না, পরিস্থিতির দিকে তাকিয়ে মধ্যে মুমিনরা কথা বলবে না, বরঞ্চ পরিস্থিতি মধ্যে মুমিনদের দিকে তাকিয়ে থাকবে, ঠিক না? ঠিক বলেন। আওয়ার টাইম এনি টাইম বিফোর দি আর ডেথ, দ্য ভেরিয়ান নেভার টেস্ট অফ ডেথ বাটনস, কাপুরুষেরা মৃত্যুর পূর্বে বহুবার মরে, এক পিতার রক্তে মধ্যে মুমিন একবারই মৃত্যুবরণ করে। খালিদ বিন ওয়ালিদ ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ যোদ্ধা, কিন্তু শাহাদাত তার নসিবে হয় নাই, কারণ শাহাদাতের মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, শাহাদাতের মৃত্যুর ফয়সালা হয় আসমানে। যে জীবন আল্লাহ দিয়েছেন, যে জীবন আল্লাহ দিয়েছেন, যে জীবন আল্লাহ দিয়েছেন, এই জীবন যদি আল্লাহর কোরআনের কথা বলার কারণে চলে যায়, আমার জন্মের সার্থকতা তো সেখানে। অতএব কোরআনের দাওয়াতে বাধা সৃষ্টি করবেন না, গণজোয়ার ঠেকাতে পারবেন না। ভাইরা, কাম টু মাই পয়েন্ট, যে কথা বলছিলাম আপনাদের খেদমতে, জমিন যদি আল্লাহর হয়, আকাশ যদি আল্লাহর হয়, আমরা যদি আল্লাহর হই, আর ও চোরের জবান খুলে সকলেই বলেন আইন চলবে কার? আল্লাহকে বাদ দিয়ে যারা গাছকে পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে যারা মাছকে পূজা করে, আমার আল্লাহকে বাদ দিয়ে যারা গরু ছাগলকে পূজা করে, এরা যেমন মুশরিক, আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানব রচিত আইনের পক্ষে সংগ্রাম করে, এরা ঠিক তেমনই মুশরিক। এই দুই মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই, এই দুই মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই। ভাইরা, অনেক সময় পাঁচ ওয়াক্ত নামাজের শেষে ঘোষণা আসে জুতো চুরি হয়েছে, আসে না? আমি এক সময় মহাখালী দিয়ে বহু বছর, 12-13 বছর আগে খুব সিলেট সফর করতাম, তো মহাখালী থেকে সিলেটের গাড়ি এনা পরিবহন, এটি কন্টিনিউ যায় সারাদিন, তো আমি প্রায় সিলেট থেকে ফজর পড়তাম এসে মহাখালীতে, 3-5 মিনিট পর পর ব্যাগ জুতা নিজে দায়িত্বে রাখুন, ব্যাগ জুতা নিজে দায়িত্বে রাখুন, ঘোষণা আসতেছে। এরপরও নামাজের পরে তিনজন দাঁড়ায় আছে, কি খবর, ব্যাগ নেই, কি খবর, জুতা নাই, বলেন তো দেখি মুসল্লি কি জুতা চুরি করে না চোর মুসল্লি সাজে? চোর মুসল্লি, মুসল্লি যে সে জুতা তো চুরি করতে পারে না সে, ঠিক কিনা? বরং চোর যে মুসল্লি সাজে সে, ইসলামের বিরোধিতা যারা করে না মুসলমান হতে পারে না, মুসলমান সাজে। আজকে আমাদেরকে পার্থক্য বুঝতে হবে, তেল আর পানি যেমন এক হতে পারে না, মুনাফিক আর মুমিন কখনো এক হতে পারে না। সর্বশক্তি দিয়ে যারা আল্লাহর আইনের পক্ষে থাকে না, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী এরা নির্ভেজাল কাফির, কোন সন্দেহ নাই। এদের নামাজ কালাম হজ জাকাত কিয়ামতের দিন আল্লাহ এক জায়গায় করে এদের মুখের মধ্যে ছুরি মেরে দেবে, কোনো কাজে আসবে না। আমরা বাজার থেকে মোবাইল কিনি, মোবাইল কেনার সময় কি দেয়,
একটা মোবাইল দেয়, একটি ব্যাটারি দেয়, একটি চার্জার দেয়, একটি ইয়ারফোন দেয়, আরো দুটো পাঁচটা ফ্রি জিনিস দিলেও দিতে পারে। বাঙালি তো ফ্রি আলকাতরা পাইলেও খায়, কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস দেয়, ইংরেজিতে লেখা ছোট্ট একটি বই, কেউ বলে ক্যাটালগ, কেউ বলে গাইডলাইন, কেউ বলে গাইড বুক, যে যা বলে বলুক না কেন, ওই ছোট্ট বইটি হচ্ছে ওই মোবাইলের জন্য সংবিধান। ঠিক কিনা? কোন সুইচ চাপ দিলে মোবাইল অন হবে, কোন সুইচ চাপ দিলে মোবাইল অফ হবে, প্রেমিকার গোপন মেসেজ কিভাবে পাসওয়ার্ড দিয়ে সেভ করা লাগবে যাতে বাবা কেন সেনাবাহিনীর প্রধানও যাতে খুঁজে না পায়, এই সব কিছু শেখানো আছে ওই ছোট্ট বইটির ভিতরে। ঠিক কিনা? এখন আমি যদি বাম হাতে স্যাম্পনির ক্যাটালগ নেই আর ডান হাতে নোকিয়ার মোবাইল নেই, স্যাম্পনির বই পড়বো আর নোকিয়ার বাটন চাপবো, বুঝে থাকলে বলেন মোবাইল কি চলবে? মোবাইল চলবে? ভাইরা আমার, সাধারণ মানুষের তৈরি করা স্যাম্পনির ক্যাটালগ দিয়ে যদি নোকিয়া না চলে, নোকিয়ার ক্যাটালগ দিয়ে যদি স্যাম্পনি না চলে, আল্লাহর কসম করে বলি আল্লাহ তৈরি করা মানুষ কোনদিন দিল্লি আর আমেরিকার তৈরি করা আইন দিয়ে চলতে পারে না। এই জন্য জমিন যার আইন চলবে, বিমানের কোন সুইচ চাপ দিলে বিমান অন হবে, আর কোন সুইচ চাপ দিলে কিয়ামতের আগে আর বিমান স্টার্ট নেবে না, এটা বিমানের পাইলট ভালো জানে না নৌকার মাঝি ভালো জানে? কথা কয় না? এখন নৌকার মাঝি যদি ডাক দিয়ে বলে পাইলট ভাই তুমি থাকো আকাশে আর আমি নদীর মধ্য দিয়া বারবার তোমার দিকে তাকাই, জীবনে যদি একটিবার বিমান চালানোর সুযোগ পাই তোমার হাতে ধরি পায়ে পড়ি ভাই, একটিবার বিমান চালানোর সুযোগ চাই, নৌকার মাঝিরে যদি আদর করে বিমানের পাইলটে বসায় দেন, বলেন তো দেখি বিমান কি চলবে? নৌকার মাঝি যেমন বিমান চালাতে পারে না, আল্লাহ তৈরি করা মানুষ কোনদিন মানব রচিত আইন দিয়ে চলতে পারে না। পরিষ্কার কথা, মগজ ধোলাই করেন, জমিন যার আইন চলবে শুধু তার। 2024 সালে আমার আল্লাহ যদি বৃষ্টির পানি বন্ধ করে দেয়, বর্তমান পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট যিনি ডোনাল্ড ট্রাম্প, তিনি ইয়াবাম্বু, হ্যাঁ, রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন, জার্মানের চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, আমাদের পার্শ্ববর্তী দাদা নরেন্দ্র মোদী, এই গোটা বিশ্বের বিশ্ববাটপার গুলো যদি এক হয়ে যায় আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের উপকূলে, উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়ার অস্ত্র গুলো নিয়ে আসমানের দিকে তাক করে সেকেন্ডে 10 লক্ষ করে কুড়ি আকাশের মধ্যে ছড়ে আর বলে বৃষ্টি দিস না কেন, বৃষ্টি দিস না কেন, বলে একটি ফোঁটা বৃষ্টির পানি কি তারা জমিনে আনতে পারবে? জোরে বলেন। গোটা পৃথিবীর সকল শক্তি নিয়োগ করে একটি ফোঁটা বৃষ্টির পানি যদি তারা জমিনে না আনতে পারে, কসম আল্লাহর তাদের তৈরি করা আইন মানলেই পৃথিবীতে আর কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, জঙ্গলে প্রাণীরা, আমরা মদিনাতুর রাসূলের সাহাবী এসেছি একটা কর্মসূচি হাতে নিয়ে, জমিন যা এরকম চলবে তার, তোমরা যদি আমাদের পক্ষে থাকো তাহলে জঙ্গল ছেড়ে দাও, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দাও, আর যদি তোমরা আমাদের পক্ষে না থাকো, আমি রাসূলের সাহাবী সাদ ঘোষণা করতেছি জঙ্গল থেকে বেরিয়ে আসো, আগে তোমাদের মোকাবেলা করব, তারপরে আফ্রিকার মানুষের মোকাবেলা করব। আমরা সেই মুসলিম জাত বিনা অস্ত্রে বাঘের সাথে লড়াই করার ঘোষণা দিয়েছিল যে মোল্লা, আমরা কিন্তু সেই মোল্লা। আজকে ধনী মানুষের বাড়ি কুকুরের গায়ে ঢিল মারলে থানায় জিডি হয়, মোল্লা মারলে কোনো জিডি নাই। ভুলে যাবেন না আমাদের জন্ম শুধু মার খাওয়ার জন্য হয়েছে, 700 বছর আমরা কোরআন দিয়ে শাসন করেছি, 700 বছর স্পেনকে কোরআন দিয়ে আমরা শাসন করেছি,
খরচ সুরত দজলার খরচ সুরত পাড়ি দিয়ে আফ্রিকায় আমরা আল্লাহর কোরআনের পতাকা পতাকা করে উড়িয়েছি। ওমর ইবনুল খাত্তাবের নেতৃত্বে অর্ধ পৃথিবী কোরআন বিজয় অর্জন করেছে। অতএব জঙ্গল থেকে বেরিয়ে আসো, আগে তোমাদের বিরুদ্ধে লড়াই হবে, তারপরে আফ্রিকার মানুষের বিরুদ্ধে লড়াই হবে। মোল্লারা শুধু মাইর খাওয়ার জন্য জন্মগ্রহণ করেছে এটা ভাবলে ভুল করবেন। আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব গোলার টিম দেখা শেষ, সামনে টুপিয়া দাড়িওয়ালাদেরই বাংলাদেশ। ঘোষণা আসার সঙ্গে সঙ্গে বাঘের পিছনে বাঘ, সাপের পিছনে সাপ, বাঘ সিংহ থেকে শুরু করে পিঁপড়া পর্যন্ত জঙ্গল ছেড়ে দিল। মুসলিম সৈনিকদের নিরাপত্তার ব্যবস্থা তৈরি করে দিল। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, মোমেন বান্দা যখন বিপদে পড়ে যায়, যখন তাকে উপকার করে, তাকে সাহায্য করে, আমি আল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে যায়, তখন চিৎকার দিয়ে একবার বলেন আমাদের বন্ধুকে। পক্ষান্তরে আল্লাহ বলছেন, আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করে যারা মাকড়সার মতোই তারা। কেন আল্লাহ তাআলা মাকড়সার সাথে তুলনা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুতি লাও লাবাইতুল আনকাবুতি লাও কানু ইয়ালামুন। ভাইর আমার, একটা মাকড়সা সেকেন্ডের পর সেকেন্ড, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট অক্লান্ত পরিশ্রম করে বসবাস করার জন্য একটি জাল নির্মাণ করে। একজন মানুষ সেই জালটা তছনছ করে মাত্র 0.1 মাইক্রোসেকেন্ডে, আঙ্গুল দিয়া মারল টান, মাকড়সার জাল খান খান। আল্লাহ বলল, আমার গোলামের রে, তোমরা যেন ভুলে যেও না, আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে যারা অভিভাবক হিসাবে গ্রহণ করে আমার জমিন থেকে আমার দিনের আলোকে মাটির সাথে মিশাই দিতে চাইবে, মাকড়সার জালের মতো 1 মাইক্রোসেকেন্ডের কম সময়ে 14 গোষ্ঠীর অস্তিত্ব মাটির সাথে মিশাই দিতে আমার আল্লাহর সময় লাগবে না।